ان الذين اتقوا اذا مسهم طائف من الشيطان تذكروا فاذا هم مبصرون মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহর শাসন আমলে এক যুবকের গঠনাম কানজুল উম্মা প্রথম খন্ডের 267 নম্বর পৃষ্ঠায় এসেছে তাফসীর ইবনে কাসিরের দ্বিতীয় খন্ডের 279 নম্বর পৃষ্ঠার ভিতরে ঘটনাটি উল্লেখ করা হয়েছে হযরত ইয়াহইয়া ইবনে আইয়ুব খাযাই রাহমাতুল্লাহ আলাই সূত্রে হাদিসটি বর্নিত হাকিম রাহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুহ একজন যুবককে বড় পছন্দ করতেন যুবককে খুব ভালোবাসতেন কারণ যুবক ছিল বড় আমলওয়ালা যুবক এই যুবক কখনো নামাজ ছেড়ে দেয় নাই ওই যুবক কখনো তাহাজ্জুদ ছেড়ে দেয় নাই এমন একজন সৎ যুবক যাকে খলিফাতুল মুসলিমিন নিজেও ভালোবাসতেন আল্লাহর ভয় যখন মানুষের অন্তরের ভিতরে চলে আসে তখন তার অবস্থাটা কেমন হয় তখন তার অবস্থাটা কেমন হয় একটু লক্ষ্য করে দেখুন ওই প্রতিদিনের আমল ছিল তার বাবা জীবিত ছিল বাবার খেদমত করার জন্য আসার সালা তাদের করার পর বাবার খেদমতের জন্য যুবক চলে যাইতো ওই প্রতিদিন যখন বাবার করার জন্য যায় রাস্তার মাঝখানে একজন যুবতী ওই যুবককে করত যুবককে অনেক ভালোবাসতো তাকে পুষলানোর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করলম। করলাম অনেক চেষ্টা প্রচেষ্টার পরেও যুবককে গাইল করতে পারে না এক দিনের ঘটনা ওই যুবতির প্রেমে যুবক পড়ে গেল এবার যুবক ওই যুবতির প্রেমে আকৃষ্ট হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দারা যখন গুনাহর দিকে মাইল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তখন তাদেরকে হেফাজত করে গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা করে দে ওই যুবককে পুসলাই ওই নারী যখন তার কামরার উদ্দেশ্য না কামরার সামনে যাওয়ার পর হঠাৎ করে ওই একটা আয়াত স্মরণ পড়ে গেল সুর আরাফের ফির দুই শত এক নম্বর আয়াত ওই আয়াতটা যখন যুবকের স্মরণ পড়ে গেল ওই আয়াত যুবক তালাবাস শুরু করে দিলেন পাক রব্বুল আলমিন বলেন ان الذين اتقوا اذا مسهم طائف من الشيطان تذكروا فاذا هم مبصرون আমার ভাইরা বন্ধুরা এই আয়া যখন যুবক তেলামাত করল সাথে সাথে যুবক বেহুশ হয়ে জমিনে পড়ে গেল ওই যুবতীর গেটের সামনে দরদার সামনে যুবক বেহুশ পরে গেল এবার যুবতী বড় প্যারেশন বড় টেনশন কি করবে এখন তার কাজের মেয়েকে নিয়ে ওই যুবতী তখন কিছুমতে টেনে হেছরে ওই যুবকের বাবার দরজার সামনে গিয়া ওই তাকে রেখে এরপরে দরজায় নক করে চলে আসল বাবা যখন দরজা খুলল খোলার পরে দেখে তার সন্তান बेहোশ হয়ে দরজার সামনে পড়ে আছি ঘরে নেওয়ার পর মাথায় পানি ডালার পরে বিভিন্ন খেদমতের পরে যুবকের যখন হুশ ফিরে আসলো বাবা জিজ্ঞেস করে কারণটা কি হয়েছে তোমার এবার ওই যুবক সমস্ত গঠন খুলে বলল কোরআনে করিমের সুর আরফের দুইশত এক নম্বর আয়াত যখন আমার স্মরণ পড়ে গেল তখনই আমি আর কিছুই বলতে পারি না আমার কি হয়েছে আমি অজ্ঞান হয়ে গেলাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম বাবা ডাক দিয়া বলে আয়াতটা কি আমাকে একটু তালামাত করে শোনাও এবার জীব তার বাবা কে আয়াত তালাওয়াত করে শোনাই ইন্নাল্লাহ تَقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُم مُبْصِرُونَ আমার ভাইয়েরা বন্ধুরা এই আয়াতের অর্থ হলো নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে যখন তাদেরকে শয়তান স্পর্শ করে ফেলে আর যখন তাদের অন্তকরণে আল্লাহর কথা স্মরণ হুম যখন অন্তকরণে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তখন তাদের বিবেক বুদ্ধি জাগ্রত হয়ে যায় আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তখন তাদের বিবেক বুদ্ধি জাগ্রত হয়ে যায় আর গুনা থেকে তখন তারা দূরে চলে আসে আমার ভাইয়ারা বন্ধুর পর্দার মা এই জন্য গুনা থেকে বাঁচতে হবে খলিফাতুল মুসলিমিন হাজরত অমর এই যুবককে বড় ভালোবাসতেন রাতের বেলায় যখন বাবাকে কোরআনের এই আয়াত তেলাওয়াত করে শোনালেন সাথে সাথে ওই সন্তান ওই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বাবার কাছে সন্তানের একটা ওসিও ছিল ও বাবা আমি যদি আজকে মারা যাই খলিফাতুল মুসলিমিনকে আপনি খবর দিবেন না কারণ খলিফাতুল মুসলিম আমাকে তো মহাব্বত করে ভালোবাসে রাতের বেলায় তিনি কষ্ট করে আমাকে দেখার জন্য আসবেন এই জন্য তাকে জানানোর কোনো প্রয়োজন নাই আমাকে দাফন কাফন করে ফেলবেন সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দাফন কাফন করে ফেলা হল পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হজরতে অমর ইবনুল খত্তা প্রদিয়াল্লাহ হুতলানহুর কাছে সংবাদ চলে গেল ওমর দিয়াল্লাহ তালান ওই যুবকের কবর জিয়ারত করার জন্য আসলো ওই যুবককে ডাক দিয়ে বলে যুব তুমি তো আমার মাওলা পাককে সন্তুষ্ট করে ফেললাম এবার খালিবাতুল মুসলিমিন সূরা রহমানের 46 নম্বর আয়াত তেলাওয়াত করলেন ওই যুবকের কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লিমান খাফা ফামকামা রাব্বিহি জান্নাত আমাৰ ভায়েরা বন্ধনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা উদ্যানের মালিক বানায়া দেন দুইটা জান্নাতের মালিক বানায়া দেন খলিফাতুল মুসলিমিনের এই কথা শোনার পরে এবার কবর থেকে আওয়াজ। যুবক ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম আপনি এই কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছেন কোরআনের এই আয়াতের ভিতরে যেই দুইটা উত্থানের কথা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা উদ্যানের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার এইজন্য অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে রব্বুল আলমিন এভাবে হেফাজত করেন আল্লাপাকব্ব আলমিন এভাবেই মাকামকে বৃদ্ধি করে দেন আল্লাপাকবুর আলমিন এভাবেই মর্যাদাকে বলন্দ করে দেন